같은 망초라기 되게 애비 많이 했지 뭐? 미꾸라지 아유 비스파이지 스파이더? 아유 비스파이더 뽕으로 비스케 하지 말랬은 것도 모르네 에이 아직 미발이 부러 쌉꼬래 니저 아 그거지 가가가가가 바이 아 뭘지 뭐 되겠지 나 나도 되기니? 누이? 아미어 되기니? 이래 가르비 기자님 와 바로 가이절 도도돌 에이 দাদা আর কটা চিকেন পকোড়া দিন না এবারই লাস্ট মা খালি দিব্যি আর নিতে আসবো না এই দেখুন অনেক হয়ে আছে এই নিয়ে আপনি টোটাল 22 বার পকোড়া নিয়ে গেলে এত পকোড়া দিয়ে আপনি করছেনটা কি বলুন তো এত কথা কিসের হ্যাঁ আপনার কাছে পকোড়া চাইছি পকোড়া দিন না ছাদে বড় আসর বসেছে বাংলা ইংলিশ সবের ব্যবস্থা আছে আপনিও চাইলে জয়েন করতে পারেন সঙ্গে 5 প্লেট চিকেন পকোড়া নিয়ে চলে আসুন চলি একটা পকোড়া এনেছিস কেন আর কটা আনতে পারতিস না সারা দিচ্ছিলই না কত ঝগড়া টগড়া করে নিলাম তোর জন্য টোটাল 22 বার গেলাম এই নিয়ে এবার শেষ হয়ে গেলে তুই যাবি কি রে কালই তো লোকের বিয়ে কে বেড়াচ্ছিস তোর টাকা বেখাবো আরে কাকিমা খাবেন খাবেন আমার বয়সীমা কত হলো ও বাবা কি যে বলিস না তেরে তো কম হচ্ছিস না দিন দিন তা বয়স কত হলো এখনো 20 হয়নি কাকিমা আপনিও তো দিন দিন গহম বুড়ি হচ্ছেন না বয়স কত হলো 50 এখনো হয়নি কাকু এখনো দেয় নাকি ছেড়ে দিয়েছে এই তুই তো ভারী ছটকাটা মেয়ে বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তোর বাবা মা তোকে শেখায়নি না বাজে কথা ছাড় একটা আমার হাতে ভালো ছেলে আছে বুঝলি প্রাইমারি স্কুলে পড়ায় আর কতদিন এভাবে বসে বসে বাবা মায়ের অন্নগুলো ধ্বংস করবি কাকিমা আপনারও তো বয়স কম হলো না আর নিজে কিছু রোজগার করেন বলেও তো জানি না আর কতদিন এভাবে স্বামীর অন্ন ধ্বংস করবেন চার খুঁটি নিজে যাবারও তো সময় চলে এলো শ্রাদ্ধটা কবে খাবো সর্ষে ইলিশ সঙ্গে গলদা চিংড়ি তারপরে কবজি ডুবিয়ে খাবো ছেঁকা লাগলো জানি এটা কয়েকদিন ধরে থাকবে আপনি বরং এই বার্নলটা আপনার সঙ্গে রাখুন কয়েকদিন আপনার কাজে লাগবে এই তাতান আর কতগুলো চিকেন পকোড়া খাবি তুই আর এই ডোডো তোকে পুচকার টক জল গুলো খেতে বারণ করলাম না আমি কেন ভেবাচ্ছিস কেন রে বেটা তোকে বাড়ি থেকে বেরোনোর সময় গরম কফি খেতে বারণ করিনি আমি এবার গেল তো জিপটা পুড়ে কবজি ডুবিয়ে পাঠার মাংস আর ফ্রাইড রাইস খাবি বলে বাড়ি থেকে প্ল্যান করে এসেছিলিস না তোদের তিনজনে একজনও খেতে পারবি না আরে দিদিমণি কি হয়েছে বাচ্চাগুলোকে এরকম বকছেন কেন আর বলবেন না দাদা কতবার করে বলছি স্টার্টার গুলো খাস না তবুও দেখুন আরে এরা এগুলো রাখেই তো ওই জন্য যাতে করে লোকজন মেইন কোর্সটা ভালো করে না খেতে পারে এই ডোডো এভাবে দৌড়স না মেঝেতে কত তার ছড়িয়ে রয়েছে এই তাতান তুই না বড় তুইও ভাইয়ের সঙ্গে লেগে পড়লি ভাইকে থামা শেষ হয়েছে এই বাচ্চাগুলোকে বিয়ে বাড়িতে নিয়ে এলে না সাপের পাঁচ পা দেখে আমি তুলতে যাব না তো এই জন্যই ওর বাবাকে বলেছিলাম প্রোটেকশন ইউজ করো প্রোটেকশন ইউজ করো এই যুগে কারণ পাঁচটা বাচ্চা হয় বলুন তো দাদা আরে প্রিন্সেস না কি কত দিন বাদে দেখা কত মোটা হয়ে গেছিস রে তুই এসব তুই কি বলছিস আমি তোর সে কাছে বরফ ছেঁড়া আর কিছু ছুঁয়ে দেখি না আরে জাস্ট কিডিং ড্রেসটা কিন্তু তোকে ভালোই মানিয়েছি কোথা থেকে নিয়েছি কেন আর মানে আমার সব অনলাইন শপিং আমারটা অর্বানিক থেকে 7599 টাকা নিয়েছে আমারটা 14000 বাই দ্য ওয়ে খুব সাপ খুশি হচ্ছে বল হ্যাঁ ঠিকই বলেছি বাইরেটা অনেকটা ঠান্ডা হলেও ব্যাঙ্কুয়েটের ভেতরটা কিন্তু বেশ ভালোই গরম আছে হ্যাঁ ঠিক বলেছিস দেখি লাইট প্যান্ট আবার কোথায় গেল এসিটা একটু বাড়ি দিতে বলতে হবে শীতকাল শীতকাল মানে বিয়ে এবার আমাদের টোটাল 25 খানা বিয়ের নিমন্ত্রণ পড়েছে জানেন সে তো ঠিকই বলেছেন দিদি ভাবুন তো আমাদের মতো মানুষের পক্ষে এতগুলো বিয়ের গিফট কেনা কি সম্ভব ঠিকই তো গতকাল কঙ্কার বাবার সঙ্গে ধর্মতলা মার্কেট গিয়েছিলাম এক সেট কাচের বাটি কিনে এনেছি 80 টাকায় পেয়ে গেছি জানেন ও আপনি এবার কাচের বাটি হ্যাঁ তা আপনি কি দিচ্ছেন আমি এই আমি একটা এই প্লাস্টিকের জলের জগ কমে পেয়ে গেছি 30 টাকা